আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন আর লেটেস্ট খবর সবার প্রথমে দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন। আপনি বলুন, আপনি বলুন। এ বাবা, মাপ করে না কোথায় হচ্ছে এটা? এটা বয় 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 জামটা নাম হচ্ছে বয় চণ্ডীতলা। বয়চণ্ডীতে হচ্ছে, মানে কাদের উদ্যোগে হচ্ছে এটা? এটা হচ্ছে মোটামুটি ডিএলএস এর বর্ধমান ডিস্ট্রিক্ট লিগাল স্টেট অথরিটি অর্গানাইজ বাই পিএল দেয়ার পিএলবি নেম তোমার নামটা কি? শেখ সানোয়ার হোসেন। শেখ সানোয়ার হোসেন, মূলত এখান থেকে কি বার্তা দিতে চাইছেন আজকে? এখানে আজকে বিশ্ব 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 অ্যান্টি ড্রাগ দিবস, সেই জন্য এই অ্যাওয়ারনেসটা আমরা চাইছি গ্রাম বাংলায় যতটা পারি পৌঁছে দিতে। শুধু তাই না, তার সঙ্গে আমাদের কতটা এজেন্ডা আছে, কতটা গাইডলাইন আছে, যেমন বাচ্চা ছেলে তার গার্জেন থেকে স্কুল কলেজ সেখানে মোটামুটি বার্তাগুলো দেয়, যেভাবে ড্রাগ আমাদের ছড়িয়ে পড়েছে মোটামুটি আমাদের ভারতবর্ষের যা জনসংখ্যা আছে তার প্রায় অ্যাবাভ 20% পরে ড্রাগ অ্যাডিক্টেড, এবং প্রায় না হলেও 65-60% প্রায় মোটামুটি ইনভলভ। আর এটা একটি ইকোনমিক অফেন্স, এই অফেন্সটার জন্য আমাদের বিভিন্ন আইনও করা হয়েছে, যেমন NDPS অ্যাক্ট, নার্কোটিক ড্রাগ সাবস্টেন্স অ্যাক্ট অনুসারে সেখানেও অনেক গাঁজা টাঁজাকে আমরা প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে। এবং কি এই ধরনের কেসগুলো যদি ধরাও পড়ে যায় কমার্শিয়াল কোয়ান্টিটির ক্ষেত্রে, তাহলে মোটামুটি যতক্ষণ না ট্রায়াল শেষ হচ্ছে ততক্ষণ তাকে রিলিজ করা যায় না। তার মানে একজন যদি NDPC কেসে ধরা পড়ে যায় তা মোটামুটি 4 বছর সে জেলা থাকে, অতও আমরা শাস্তা করা যাচ্ছে না। এবং আমাদের স্পেশাল ইউনিট আছে, তারাও খুব খাটছে, কিছু করা যাচ্ছে না। সব থেকে যেটা বড় প্রয়োজন সেটা হলো সচেতনতা, অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস যদি সাধারণ মানুষের মধ্যে না আসে তাহলে এগুলোকে একবারে সম্পূর্ণ নির্মূল আমাদের সমাজ থেকে করা সম্ভব নয়। সেই জন্য যতটা পারা যায় আমরা আমাদের স্কিমের মাধ্যমে মোটামুটি আমাদের নার্সার স্কিম যেটা আছে, ন্যাশনাল স্কিম যেটা আছে 2015, সেই স্কিম ধরে আমরা এগোচ্ছি। আমাদের গাইডলাইন সার্সা আছে, ডালসা আছে, আরও সাব ডিভিশনের যে অফিসগুলো আছে তাদেরকে নিয়ে মূলত আমরা লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প করছি এই অ্যান্টি ড্রাগের বিষয়ে, কীভাবে এটা কোথা থেকে সাপ্লাই আসছে, কীভাবে এটাকে রোধ করা যায়। বেশিরভাগ দেখা যাচ্ছে স্কুল কলেজের পাশে যেখানে ঘুমটি থাকে সিগারেটের দোকান বিড়ি দোকান, প্রথমত সিগারেট বিড়ি, তারপর আস্তে আস্তে দেখা যাচ্ছে এই ড্রাগগুলো এসে যাচ্ছে লরেন্সের মাধ্যমে আরও মাধ্যমে। আর তাছাড়াও এখন বড় একটা উপদ্রব দেখা যাচ্ছে, সেটা হলো স্টেশন বাজারে এইসব। এটা বর্ধমান DLS এর উদ্যোগে, আমি একজন PLB এবং আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনার এলাকার মানুষকে সচেতন করার যে ড্রাগের এগেনস্টে, ঠিক আছে। তো সেই জন্য আমি আমার অ্যাডভোকেটের সাহায্যে আজকে এখানকার মানুষদেরকে সচেতন করার জন্য অনেক মানুষ এসেছিলেন, তাদেরকে বোঝানো হলো, তার সাথে আইনি পরিষেবা সম্পর্কে সেটাও সম্পর্কে সচেতন করা হলো। কোথায় করলেন এটা? এটা বয়চণ্ডী খণ্ডঘোষ ব্লকের বয়চণ্ডী গ্রামে। কাদের কে কে উপস্থিত ছিলেন এখানে? এখানকার মূলত এখানে উপস্থিত ছিলেন SC ST যে পরিবারগুলো ছিল, আর তার সাথে হচ্ছে স্কুলের কিছু অল্প সংখ্যক ছেলেমেয়ে, আর বিশিষ্ট কয়েকজন মানুষ এসেছিলেন এখানেতে। আর বর্ধমান থেকে উপস্থিত ছিলেন? বর্ধমান থেকে এসেছিলেন রিটায়ার্ড লয়ার, আর মুশিউর রহমান মল্লিক। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ সানোয়ার হোসেন, PLB DLS পূর্ব বর্ধমান। ধন্যবাদ।